জন্য যদি কোন জায়গায় ডাক আসে যে ফ্রান্সের এই রসুলের ব্যঙ্গুক্তি করার জন্য মিছিল হচ্ছে মিটিং হচ্ছে যে দলটা কুক সরকারি দলটা কুক বিপক্ষের দলটা কুক হুজুরদের দলটা কুক আর হুজুরের বাইরের দলটা কুক আপনার ইমানি দাবি হলো সেখানে অংশ গ্রহণ করা আর সেই প্রতিবাদে আপনাকে শরীর থেকে এটা জানানো যে মুসলমানদের শুধু নবীকে নবীর পরে আঘাত করুনি গোটা পৃথিবীর 170 কোটি মুসলমানের পরে আঘাত করেছো মুসলমানরা জীবন দিতে পারে মুসলমানরা রক্ত দিতে পারে মুসলমানরা নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হতে পারে মুসলমানরা নিজের সন্তান আলাদা করে দিতে পারে কিন্তু রসূলের বিরুদ্ধে কথা হবে না মুসলমানরা বেঁচে থাকা অবস্থায় মেনে নিতে পারে না সুতরাং এই শপথ নিয়ে আপনাকে আমাকে ময়দানে নামতে হবে যদি আপনার ভিতরে সামান্য পরিমাণ ইমান থাকে যখন ভোলাই রসূলকে নিয়ে ব্যঙ্গ করা হলো সেখানে কিন্তু সব দলীয় লোক থাকলো সুতরাং এখানে দল মতের উদ্যোগ থেকে আমাদেরকে সংঘবদ্ধভাবে কাজ করার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ রসুল ছিলেন মুসলিমদের জন্য নবী করতেছো তুমি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন কটুক্তি করনি 170 কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছো 170 কোটি মুসলমানের রক্ত খরণ করেছো আজ হোক কাল হোক এর খেসারত তোমাকে দিতেই হবে আজ হোক কাল হোক মুসলমানরা এর প্রতিশোধ দেবেই যেবা যারা আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেছে আজকের এই পৃথিবীর কেউ না কেউ কোনো না কোনো মুসলমানদের দ্বারা তাদের প্রতিশোধ দেওয়া হবে ইনশাআল্লাহ সময় আসছে সেদিন পালানোর জায়গা অমুসলিমরা খুঁজে পাবে না কারণ আল্লাহ রাসূলের যে হাদিস সেই হাদিস অনুসারে বোঝা যায় খুব তাড়াতাড়ি ইমাম মেহেদী আসবে ঈসা আলাইহিস সালাম আসবে এই পৃথিবীতে আবার কোরআনের রাজ কায়েম হবে অমুসলিমরা পালাবে মুসলমানরা এই পৃথিবীতে রাজত্ব করবে হয়তো সেই সময় আমাদের সামনে আসছে একটু ধৈর্য ধরতেছি আল্লাহ পাক আমাদের আরো ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক সকল বলুন আমিন আমার ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কুল কায়নাতের সকলের জন্য নবী আল্লাহ নবী যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছিলেন তিন দিন তিনি গারে সুরের ভিতরে তিন দিন তিনি গারের ভিতরে থাকলেন গর্তের ভিতরে থাকলেন গর্তের ভিতরে থাকার পর তিন দিন পরে রওনা হলেন তিন দিন খাওয়া নাই পেটে কোনো খাবার নাই অনেক দূরের পথ হেঁটে হেঁটে যেতে হবে রাস্তা অনেক বিপদের রাস্তা তিনি চলতে চলতে মাঝে মাঝে রাত হয়ে গেলে বিশ্রাম নেই হঠাৎ করে একটা বিশ্রাম নিলেন একজন ব্যক্তির পাশে তার যেখানে বিশ্রাম নিলেন পাশে দেখলেন একটা তাঁবু খাটানো আছে ওই তাঁবুতে চলে গেলেন যে বললেন এই তাঁবুর ভিতরে কে আছে তাঁবুর ভিতর থেকে একটা ছোট্ট বাচ্চা বাহির হলো বাচ্চা বাহির হয়ে বললেন কে আপনি কয় আমি একজন মুসাফির কি চাই কয় শোনো আল্লাহর বান্দা আল্লাহর বান্দি তোমাদের ঘরে থেকে কোনো খাবার আছে বাচ্চাটা বলল ঘরে কোনো খাবার নাই তোমার পরিবারে কে আছে কয় আমার মাছ কোথায় তোমার মা কয় আমার মা ছাগল আর ভেড়াগুলো চড়ার জন্য মাঠে চলে গেছে কয় বাড়ি থেকে একটু দুধ নাই কয় তাও নাই আল্লাহ নেই বললেন তোমাদের ঘরে থেকে কোনো ছাগল নাই কয় ছাগল তো সব মাঠে নিয়ে গেছে কয় ওই যে একটা দূরে একটা ছাগল শুয়ে আছে ওটা কী অবস্থা কয় আপনি কে আপনার পরিচয় জানি না তবে এই ছাগলটা ছাগলের দলের সঙ্গে পালের সঙ্গে হাঁটা চলা করে ময়দানে যেতে পারি নাই তাই এখানে শুয়ে আছে অর্থাৎ ছাগলটাও অসুস্থ যেই লোকটার বাড়ি রসুল উপস্থিত উনি হচ্ছেন উম্মুল মাদ আল্লাহ নেই বললেন তোমাদের পরিচয় বলেন তিনি বললেন আমি উম্মুল মাদ অর্থাৎ আমার মা হন মাদ আর তার সন্তান আমি এই ছাগলটা তোমরা যদি অনুমতি দাও তুমি যদি অনুমতি দাও তাহলে ছাগলটা দুধ দহন করে আমরা খেতে পারি এমত অবস্থায় উম্মুল মা আমাদের পরিবারে বলল এই ছাগলটা তো অসুস্থ কোনোদিন বাচ্চা দেয় নাই আর এই ছাগলটা তো চরি ঘাস খাওয়ার জন্য নিজের খাদ্য সংগ্রহ করার জন্য মাঠে যেতে পারি না এর থেকে কি বা দুধ হবে কয় তোমরা অনুমতি দাও অনুমতি দিল অনুমতি দেওয়ার পর আল্লাহ নেই বলেন আবু বকর পিছনের দুইটা পা ধরো সামনের দুইটা পা ধরো পিছনের দুইটা পা আর সামনের দুইটা পা ধরে যখন সোজা করে দাঁড় করাই দেওয়া হলো ওই ছাগলটা পড়ে গেল ছাগলের বাচ্চাটা পড়ে গেল নবীজি আবার বলেন আবু বকর উঁচু করে ধরা হলো আল্লাহর নবী ছাগলের পিঠের পরে হাত দিয়ে বলতেছে ওগো ছাগল দুনিয়ার কেউ হয়তো নবীকে না চিনতে পারে কিন্তু তুমি তো আল্লাহর একটা মাখলুক সুতরাং তুমি তো জানো আমি আল্লাহর নবী আল্লাহর নবীর কয়েকদিন খাওয়া হয় নাই চলন্ত নবী
ফেরার নবী দারুণ অসুস্থ, তুমি একটু সোজা হয়ে দাঁড়াও। সোজা হয়ে দাঁড়ালো, এবার ছাগলটার পিঠে নবী হাত দিল। হাত দেওয়ার পরে যে বাট জীবনে দুধ আসি নাই সেই বাটের ভিতরে নবীজি হাত দিয়ে টানতে লাগলেন। একবার দুইবার তিনবার টানার পর ছাগলের বাটে দুধ আসা শুরু হয়ে গেল। নবীজি প্রথম একটা বাটি নিলেন, বাটিটি দুধ দহন করলেন। দহন করার পর ওই দুধটা পরিবারের সদস্যকে দিলেন। পরিবারের সদস্যরা খাওয়ার পরে এবার দুধ দহন করে নবীজি আবু বকরের কাছে দিলেন। আবু বকর নবীজির চেহারার দিকে তাকায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার পরে কুরবান হোক, আমার কোনো কষ্ট নাই, আপনার চেহারা বলি, তিন দিন আপনি কিছু খান না, সুতরাং আপনি দুধটা খান, তারপরে আবু বকর খাবো। আবু বকরের কথা শুনে নবী বুঝে বললেন, না আবু বকর তুমি আগে পান করো। পেড়াপিড়ির কারণে আবু বকর দুধ পান করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি দুধটুকু পান করলেন, ওখানে কিছুক্ষণ অবস্থান নিলেন, এরপরে কিছু দুধ নিয়ে তিনি চলে গেলেন। এবার যে নারী বাইরে ছিল সেই নারী এসে দেখে বাড়িতে দুধে পরিপূর্ণ, জিজ্ঞেস করলো কি হয়েছে। ওই বাচ্চাটা বলল, একজন পথিক এসেছিল, মোসাফের এসেছিল, তার সঙ্গে একজন সঙ্গীও এসেছিল, তারা তাদের হাতের সময় আমাদের ছাগলের দুধ দেওয়া শুরু করেছে। অমুল মা জিজ্ঞেস করলেন, লোক দুইজন কোথায় চলে গেছে, কোন দিকে চলে গেছে। সব ঘটনা শুনে অমুল মা ছুটতে শুরু করলেন। পথিমধ্যে আল্লাহর নবীকে পেয়ে গেলেন। নবীকে পেয়ে বললেন, ও পথিক ও মোসাফের, আপনি আমার বাড়িতে যে রুগ্ন ছাগলের দুধ দিয়েছেন, আপনার পরিচয়টা বলবেন কি। আবু বকর বলেন, উম্মুল মাত, বড় খুশি তুমি হতে পারো, তোমার পরিবার ধন্য, তোমার বাড়িতে যেই লোকটা অবস্থান করেছিল তিনি আর কেউ নয়, তিনি আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফিরদের অত্যাচার সহ্য করতে না পেরে মক্কা থেকে হিজরত করে মদিনার পথে তোমার বাড়িতে একটু অবস্থান নিয়েছে। মুলমাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি বিশ্বাস করেছি আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, কেউ কালেমা পড়ুক আর নাই পড়ুক, আমার কালেমা পড়ায় মুসলমান বানায় দেন, আমি আর ইহুদিদের ধর্মের ভিতরে থাকতে চাই না। কিতাবে আসছে আল্লাহ নবী মৃত্যু হয়ে গেল, আবু বকরের খেলাফত চলল। আবু বকরের খেলাফতের পর আবু বকরের মৃত্যু হয়ে গেল, অমরের খেলাফত পর্যন্ত ওই ছাগলটা এক লাগার দুধ দিয়ে গেছে, কোনো বাচ্চা লাগি নাই, কোনো রুগ্ন হই নাই। নবীজির হাতের পরশে ওই ছাগলটা দীর্ঘদিন দুধ দিয়েছে, আর দীর্ঘদিন দুধ খেয়ে খেয়ে আল্লাহর বান্দারা আল্লাহর শুকরিয়া আদায় করেছে। অমুসলিমদের জন্য রহমত এটা আমি বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় কাটালেন। 13 বছর মক্কায় কাটানোর পর তিনি যখন ভালো পরিবেশ তো তৈরি করতে পারলেন না, তখন সাথী সঙ্গীদেরকে বলেন আবু সিনিয়ায় হিজরত করো। প্রথম হিজরত হলে আবু সিনিয়ায়। আবু সিনিয়ায় হিজরত করলেন। আবু সিনিয়ার যিনি প্রেসিডেন্ট ছিলেন তার কাছে সংবাদ পৌঁছায় গেল, ও আবু সিনিয়ার প্রেসিডেন্ট, মোহাম্মদ নামক একজন ভণ্ড আমাদের সমাজে মাথা উঁচু করেছে, বাপ দাদার ধর্ম চুনকালি দিয়ে, আমাদের ধর্মের চুনকালি দিয়ে দেবদেবীর বিরুদ্ধে কথা বলে তিনি এক নতুন ধর্ম প্রচার করছে। এই লোকটা মক্কায় আশ্রয় না পেয়ে আবু সিনিয়ায় আশ্রয় নিয়েছে, তার লোকজন পাঠাচ্ছে, সুতরাং আমাদের দাবি হলো, আমরা মক্কাবাসী, আমাদের দাবি হলো তাকে আবু সিনিয়ার থেকে বের করে দেন, তাকে অপমান করে বের করে দেন। আবু সিনিয়ার যিনি বাচ্চা ছিলেন তিনি মুসলমানদের ডাকলেন। মুসলমানদের ডেকে মুসলমানদের কথা শুনে আবু সিনিয়ার বাচ্চা দুই চোখের পানি ফেলালেন। ফেলায় বললেন, আমি তাওরাত জব্বুরার ইঞ্জিলে যা দেখেছি মুহাম্মাদের পরিচয়ের সঙ্গে সেই পরিচয় মিলে যাচ্ছে। ও মুসলমান ভাইরা, তোমাদের নবীর পরে আরো অত্যাচার আসবে, কিন্তু এমন এক সময় অত্যাচার আসবে, অত্যাচারের চরম শিখরে পৌঁছে যাবা, সেই সময় আবু সিনিয়ার বাদশা বেঁচে থাকবে না, যদি আমি বেঁচে থাকতাম তোমার নবীর পাশে আমরা দাঁড়াতাম। আবু সিনিয়ার বাদশা এই বলে তাদের সান্ত্বনা করে যখন ফিরাই দিল, আবার যখন সেখান থেকে যখন মক্কায় ফিরে আসলো, এবার অত্যাচার চরম আকারে ধারণ করলো। ইতিমধ্যে আল্লাহর নবীর সাথী সঙ্গী কিছু চলে গেছে, খাদিজা নাই, আবু তালেব নাই। খাদিজা ছিল অর্থের দিক দিয়ে হাতকে শক্তিশালী করার জন্য,
আর কাফেরেরা যত অত্যাচার করেছে যত নির্যাতন করেছে আবু তালেব সেখানে জেগে ব্যারিকেড সৃষ্টি করেছে কাফেরেরা যেই না রাসূলের পরাক্রমণ চালাতো আল্লাহর নবীর সামনে এসে আবু তালেব দাঁড়ায় যেত আর বলতো আমার ভাতিজা খবরদার কেউ খারাপ ব্যবহার করবে না একদিনের ঘটনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় আঘাত করেছে আবু জেহেলের আঘাতে আল্লাহর রাসূলের মাথাটা কেটে গেছে নবীজি রক্তাক্ত অবস্থায় ঘরে ফিরে এসেছে আমির হামজা এলাকায় ছিল না আমির হামজা এলাকায় সে সংবাদ পেয়েছে আবু জেহেল রাসূলের মাথা ফাটিয়ে দিয়েছে বাস্ত করেছে ও মুসলমান তুমি রাসূলের উম্মত বলে দাবি করো রাসূলের বিরুদ্ধে কথা হয় তোমার কলিজা আঘাত লাগে না তুমি কিসের মুসলমান তুমি কিসের মুসলমান বলে দাবি করো আমির হামজা এখনো কালেমা পড়ি নাই আমির হামজা শুনলো ভাতিজা আহত শিকার থেকে সে তীর ধনুক রেখে তীর ধনুকটা সঙ্গে করে নিয়ে এই রাসূলের দরবারে এসে দেখে আল্লাহ নবীর মাথা ফেটে রক্ত পড়তেছে নবীজির সামনে আমির হামজা দাঁড়ায় গেলেন যে বললেন ভাতিজা আবু জেহেল তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে তুমি যদি চাও আমি এখনই আবু জেহেলের প্রতিশোধ নেব আমি কালেমা পড়িনি তাই কি হয়েছে তাই বলে তোমার পর অত্যাচার এটা আমি মেনে নেব না সুতরাং আমি এখনই প্রতিশোধ নেবার জন্য চলে যাচ্ছি তুমি অপেক্ষা করো যে মাতা তোমার বাস্ত করেছে তার মাতা বাস্ত করে তোমার চাচা তোমার কাছে ফিরে আসবে আল্লাহর নবী উঠে দাঁড়ালেন আমির হামজার গায়ে হাত লাগিয়ে বললেন চাচা ভাতিজার গায়ে আঘাত লেগেছে ব্যথা লাগারই কথা আপনি প্রতিশোধ নেবেন এটাই আপনার চাচার কাজ কিন্তু এর চাইতে সুসংবাদ আমার কাছে আছে যদি আপনি গ্রহণ করেন আমির হামজা বললেন ভাতিজা এর চেয়ে সুসংবাদটা কি বলবে কি আমির হামজা বললেন চাচা আবু জেহেলের প্রতিশোধ নেবার আগে এর চাইতে বড় সুসংবাদটা হলো আপনি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতেন আমি মোহাম্মদ চাচার পরে প্রতিশোধ নেবার চাইতে বেশি খুশি হয়ে যেতাম চাচা মেরেছে তাতে কি হয়েছে রসুলের রক্ত ঝরেছে তাতে কি হয়েছে ওতে আমার খুব বেশি ব্যথা না আমার ব্যথাটা হলো যদি আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতেন আমি বড় খুশি হয়ে যেতাম আমির হামজা ফিরে দাঁড়ালেন দাঁড়ায় বললেন অপেক্ষা করো এখানে দুইটা ঘটনা আছে কেউ বলেছেন আমির হামজা চলে গেলেন যাওয়ার পরে আবু জেহেলকে রক্তাক্ত করে ফিরে এসে বলতেছে ভাতিজা আবু জেহেলকে রক্তাক্ত করে এসে তোমাকে যেভাবে আঘাত করেছে সেইভাবে আঘাত করেছি নবী তখন দাঁড়াই বললেন ওর চাইতে বড় খুশি হতাম এই সংবাদের চাইতে বড় খুশি হতাম যদি শুনতাম আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন আমির হামজা দেরি করলেন না সঙ্গে সঙ্গে দাঁড়ায় বললেন ভাতিজা তুমি যদি খুশি হও আর আল্লাহ তো খুশি হবেই সুতরাং আমি আর ওই ধর্মে থাকতে চাই না আমাকে ইমানের কালেমা পড়ায় মুসলমান বানায়া দাও অমুসলিমদের চাইতে অত্যাচারের চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি খুশি হয়েছেন একজন কালেমা পড়ার কালেমাওয়ালা বানানোর জন্য আর সেই কালেমাওয়ালা মানুষের আজকে দ্বিধা বিভক্ত কেউ পীরের পক্ষে কেউ তাবলিগের পক্ষে কেউ সারমনার পক্ষে কেউ আটরাসির পক্ষে কেউ জামাত ইসলামের পক্ষে কেউ ফুরফুরার পক্ষে এই পক্ষ অবলম্বন করতে করতে সব সর্বনাশ হয়ে গেল আমরা এখন তিন চার গরিব হয়ে গেছি এক মসজিদে তিন শ্রেণীর মানুষ নামাজ পড়ে এক শ্রেণীর মানুষ নামের নিচে হাত বাঁধে আর এক শ্রেণীর মানুষ বুকির পরে হাত বাঁধে এই নিয়ে দারুণ ঠেলাঠেলি দারুণ মারামারি এখন হঠাৎ করে নামাজে শুরু হয়ে গেছে এক লোক হাত ভেঙেছে কপালে এক লোক একদল ভেঙেছে নাভির নিচে আর একদল ভেঙেছে কোথায় বুকির উপরে আর এক লোক ভেঙেছে কোন জায়গায় কপালে তো নামাজের পরে লোক জিজ্ঞেস করে ভাই রে তুই যেটা নতুন কাজ আবিষ্কার করলি রে আজকে কই কেন কই আমরা তো নাভির নিচে হানাবি ওরা বুকির উপরে আহলে হাদিস তুই আবার কপালে হাত বাঁধি কেন তা বলতেছে ভাই এই জন্য হাত বাঁধ না যে নাবির নিচে হানাবি আর বুকির পরে আহলে হাদিস এই হানাবি আর আহলে হাদিস মারামারি করতেছে সংশোধন হচ্ছে না এটা আমাদের কপালের দোষ কিসের দোষ কপালের দোষ তাই আমি হাত কানে কপালে বেঁধেছি আসলে আজকে আমার সমাজ কপালের দোষ নিয়ে আমরা চলতেছি আমাদের এই ভেদাভেদ যতক্ষণ পর্যন্ত সংশোধনী না হবে ততক্ষণ মায়ের আমাদের সলিড মারির ভিতরে কোনো ভেজাল নেই এই জন্য আমরা কে তাবলিগ কে চারমানাই কে ফুরপুরা কে আটরাসি করুন আপনি আপনাকে আমি কাজ করতে নিষেধ করি না কিন্তু কোরআন প্রতিষ্ঠার ব্যাপারে আমরা সবাই এক কোরআনের রাজ প্রতিষ্ঠার ব্যাপারে আমরা সবাই এক এখানে যদি কোরআন প্রতিষ্ঠা হয় অমুসলিমরা
মুসলমানদের চাইতে বেশি উপকৃত হবে এটা আপনাকে বুঝাতে হবে নিজে বুঝতে হবে আবারকে বুঝাতে হবে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু তালেব নাই খাদিজাও নাই কাবেরের হাততালি দেয় চরম প্রতিশোধের পালা এবার এবার মোহাম্মদকে দুনিয়া থেকে বিলীন করতে হবে আবু সিনিয়া হিজরত করেছিল সেখান থেকে ফিরায় আনেছি যে কায়দায় হোক রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপরের পুরো মুহূর্তে দেখে একদল সাথী সঙ্গীদেরকে নিয়ে আল্লাহর নবী তায়েব গমন করলেন হিজরতের আগেই কিন্তু তায়েব গমন হয়েছিল রাসূল তায়েবে চলে গেলেন তায়েবে যখন চলে যায় আবু লাহাবের কাজ ছিল রাসূল যখন কালেমার দাওয়াত দিত আবু লাহাব তার পিছনে পিছনে চলে যেত যে বলতো এই যে ভাতিজা এ কিন্তু আমার আপন ভাইয়ের ছেলে আমি ভালো রকম চিনি আমার ছোট ভাইয়ের ছেলে সুতরাং এ কিন্তু পাগল এ কিন্তু ভ্রান্ত এর কিন্তু জেনে ধরেছে সমাজের লোক এর কিন্তু বাহির করে দিয়েছে তোমরা খবরদার পাগলের কথা শোনো না রাসূলের দাওয়াতের পরপরই সামনাসামনি তাকে পাগল বলে আখ্যা দিও আখ্যা দিত তারপরে রাসূলকে গালিগালাজ করত এভাবে করে আল্লাহ রাসূল তায়েবে চলে গেলেন মক্কা থেকে একদল মানুষ তায়েবে চলে গেল আবু জেহেলের গোষ্ঠী তায়েবের রাজাকে বুঝাইতে বাধ্য হলো বাপ দাদার ধর্মের পরে চুনকালি দিয়ে নতুন ধর্ম আবিষ্কার করেছে ভ্রান্ত পথের প্রতীক একে কিন্তু বাঁচাই রাখা ঠিক হবে না আবু সিনিয়ার বাচ্চাকে বুঝাইতে পারিনি কিন্তু তায়েবের শাসনকর্তারা বুঝাইতে পারলো তায়েবের রাজা তায়েবের শাসনকর্তা যুবকদের ডেকে বলল আমাদের দেশে একটা ধর্মের প্রচারের নামে একটা পাগল এসেছে পাগলটারে তোমরা যদি আঘাত করতে পারো তোমাদের পুরস্কার করা হবে যেমন আজকে ফ্রান্সের রাজা যে মাস্টার নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করেছে তাকে পুরস্কৃত ঘোষণা করেছে তায়েবের সেই জালেমেরা বিদায় হয়ে গেছে কিন্তু ওদের উত্তরসূরিরা এখনো পৃথিবীতে আছে আমাদের দেশে যে ব্যক্তি হুজুর মাতৃ পারে সেই ব্যক্তিকে পুরস্কৃত করা হয় না সেই ব্যক্তিকে ধিক্কার দেওয়া হয় কোনটা করা হয় পুরস্কৃত করা হয় যদি কোনো ইসলামী আন্দোলনের যুবক বা কর্মীদের গুলি করে মারানো হয় তাহলে তার পদোন্নতি হয় তার পদের নিচে আসে না আর আমাদের দেশের কালচার হলো যখন ধরা পড়ে তখন কি কায়দায় বলে ওনারা আমাদের দলের কেউ না যতক্ষণ পদ টাকা পুকাম করে যতক্ষণ ঠিক থাকে তখন দলের লোক থেকে যেই টাকা পুকাম করে ধরা পড়ে সেই বলে ওনারা আমাদের দলের কেউ না আজকে বিভিন্ন জায়গায় এই কারণে নেতা কর্মীরা বেশি উৎসাহ হয় নেতা কর্মীরা বেশি অন্যায় কাজ করে আমার ভাইরা মক্কার নেতারা বুঝাইতে সমাপ্ত হলো বুঝাইতে সক্ষম হলো রসুল একটা ভ্রান্ত পথের প্রতীক এরপরে তায়েফের রাজা লেলাই দিল যুবকদের যুবকেরা রসুলের পিছে নিল আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটে যুবকদের হাতে পাথরের বস্তা যুবকরা চারিপাশে ঘুরে আর রসুলের মাঝ পরে পাথর মারতে শুরু করে সঙ্গে আছে জায়েদ আর কেউ নাই আল্লাহর নবী জায়েদ কি ইশারা করলেন জায়েদ একসঙ্গে থেকো না তাহলে দুইজন একসঙ্গে মারা যাব তুমি একটু পিছনে পিছনে থাকো যখন আর পাথর মেরে ক্ষান্ত হয়ে যাই হযরত জায়েদ চলে যায় যে বলে রসুল এমন কি অন্যায় করেছে লোকটা এমন কি অন্যায় করেছে তোমরা পাথর মারো ওই যুবকেরা বলে এই লোকটা ভ্রান্ত মতের পথ ভ্রান্ত মতের কথা প্রকাশ করছে লোকটা বাপদাদার ধর্ম চুনকালি দিয়ে নতুন ধর্ম প্রচার করছে একে বাঁচাই রাখা যাবে না আল্লাহ রসুল তিন জায়গায় বেশি আহত হয়েছিলেন রসুল যখন চলতেছে পাথর মারতে মারতে প্রথম মাথায় পাথর পড়ল রক্ত রসুলের নাক বেয়ে চলে আসলো আল্লাহ রসুল নাকের রক্তটা ডান হাতে নিয়ে বলতেছে আল্লাহ তোমার নবীর মাথা ফাটায় রক্ত বাহির করেছো তো আমার দুঃখ নাই আমি যেন তোমার দিনের প্রচারটা ঠিক মতন করতে পারি রসুলের পরে আবার আঘাত আসলো রসুল পড়ে গেলেন রসুল যখন পড়ে গেলেন পড়ে যাওয়ার পরে ওই কাফেরেরা তায়েবের ছেলেরা সব রসুলকে আবার সোজা করে তুলল যে রসুলকে সোজা করে তুলল তোলার পর রসুল আবার একটু সোজা হলো তায়েবের যুবকেরা রসুল দিয়ে রসুলকে আবার আঘাত করতে শুরু করলো রসুল কিছুদিন দিয়ে আবার বেহুশ হয়ে পড়ে গেল আবার তারা সোজা করে দেয় আবার রসুল হাঁটতে শুরু করে তায়েবের যুবকেরা রসুলকে মারতে শুরু করে এক পর্যায়ে রসুল এমন বেহুশ হয়ে পড়ে গেলেন আর উঠতে পারতেছেন না এরা মনে করলো মনে হয় রসুল মারাই গিয়েছে পাথর মারতে মারতে পাথরের স্তূপের নিচে রসুল চলে গেল আর রসুলকে দেখা যায় না ওরা সব পাথরের পরে নাচানাচি করে আনন্দ করে চলে গেল আর মোহাম্মদ মারা গেছে পুতেলা মোহাম্মদ বলতে বলতে চলে গেছে
হযরত যায়েদ দূর থেকে ছুটে এসে দেখে শুধু পাথর আর পাথর, নবীকে দেখা যাচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না। পাথর সরাইতে সরাইতে এক সময় রসুলের খোঁজ পাওয়া গেল, রসুলের শরীরটা এখনো গরম আছে। যায়েদ বুঝলো আল্লাহর নবী এখনো মারা যায় নাই। হযরত যায়েদ রসুলকে সোজা করে বসালেন, চোখ বন্ধ হয়ে গেছে রক্তের কারণে, নাকের ছিদ্র বন্ধ হয়ে গেছে রক্তের কারণে, কানের ভিতরে রক্ত জমাট বেঁধেছে। হযরত যায়েদ নিজের কাছে পানি ছিল, সেই পানি দিয়ে রক্তের জমাট গুলো ছাড়াচ্ছিল। ছাড়াইতে 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 এক সময় যখন রসুলের হুশ ফিরিয়ে আসলো, রসুল বলতেছে যায়েদ এখন কোন সময়? হযরত যায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ এখন বেলা ডুবো ডুবো অবস্থা, আসরের সময়। নবীজি বলেন যায়েদ রে আমাকে একটু উজু করায়া দাও, আসরের নামাজটা কাজা হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উজু করানো হলো, মুখমণ্ডল ধৌত করানো হলো, হাত ধৌত করানো হলো, পা যখন রসুলকে ধৌত করানোর জন্য চলে গেল, যায়েদ বলতেছে রসুলের পায়ের সঙ্গে খড়মটা এমন কায়দা করে লেগে গেছে, খড়মটা রক্তের সঙ্গে জামাট বেঁধে গেছে, আমি ছাড়াইতে পারতেছিলাম না। আমি দুই হাত দিয়ে পা ধরলাম আর নিজের গাল দিয়ে খড়মটা কামড়ে ধরলাম। এক পর্যায়ে খড়মটা যখন ছাড়ানো হচ্ছিল, রসুল তখন চিৎকার দিয়ে বলতেছিল যায়েদ তায়েবের যুবকেরা কষ্ট দিয়েছে, তুমি কি আমাকে কষ্ট দিতে চাও? আর যায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ না, উযু তো করাতে হবে। নবীজি উযু করলেন, নামাজ পড়ার পরে পাশে একটা বাগান ছিল, আঙ্গুরের বাগান, ওই আঙ্গুরের বাগানে রসুল অবস্থান নিলেন। অবস্থান যখন নিলেন তখন খেয়াল করলেন মাথার পরে কারা যেন চক করে দিচ্ছে, জিবরিল হাজির হয়ে গেল। জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার যে কষ্ট দিয়েছে তায়েবের মানুষেরা, অমুসলিমরা যে কষ্ট দিয়েছে, আল্লাহ সহ্য করতে পারেন, আমরা সহ্য করতে পারি না, আপনি হুকুম দিলে পাথর চাপা দিয়ে ওদের শেষ করব। নবীজি বলেন জিবরিল সব যদি পাথর চাপা দিয়ে মেরে দাও, আমি নবী কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? সুতরাং পাথর ওদেরকে মেরে দিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদেরকে ক্ষমা করে দিলেন। ওখানে ছিলেন আদ্দাস বলে একজন খ্রিস্টান, তিনি এক পেয়ালা আঙ্গুরের রস এনে খাওয়াই বললেন ইয়া রাসূলুল্লাহ তুমি আর কেউ না, বুঝলে আমি আপনাকে চিনেছি, সুতরাং আঙ্গুরের রসটুকু খান। একমাত্র আদ্দাস ছাড়া, খ্রিস্টান আদ্দাস ছাড়া আর কেউ চিনতে পারে নাই আল্লাহ রসুলের এত অত্যাচার। তারপরে রসুল কিন্তু ক্ষমার দৃষ্টান্ত দেখাচ্ছেন, ও মুসলমান সেই নবী কিন্তু আপনার আমার নবী, সেই রসুল আপনার আমার রসুল, সেই পয়গম্বর আপনার আমার পয়গম্বর, সুতরাং আপনার আমার রসুলের বিরুদ্ধে কথা বলে আর তুমি মুসলমান চুপ করে থাকো, যে পদে আছো সেই পদে আন্দোলন করো, চুপ করে থাকলে কিন্তু রসুলের কাছে মুখ দেখানো যাবে না। সুতরাং আমরা সেই ইমানের বলে বলিয়ান হয়ে সারা দেশে আন্দোলন চলছে, আন্দোলনের অংশ বিশেষ আজকে কয়েকটা মিডিয়া আছে আমাদের এখানে, কয়েকজন এখানে আমার আলোচনাগুলো রেকর্ড করতেছে, সকলের কাছে দাবি সব রেকর্ডগুলো ছেড়ে দিয়ে আপনার যারা বন্ধু বান্ধব শেয়ার করবেন, যাতে করে আমাদের আন্দোলনটা অন্তত অমুসলিমরা কিছুটা হলো বুঝতে পারে যে মুসলমানটা সোচ্চার। আল্লাহ পাক আমাদেরকে সোচ্চারের জীবন নিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে আগামীতে চলার তৌফিক দান করুক। আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করতে যাচ্ছি, তার আগে একটা